ক্লাসের পক্ষ থেকে আমি স্বাগত জানাই ভজরি মণ্ডল পালগড়ি মাধ্যমিক বিদ্যালয়। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণী বাংলা কি নিব, আজ আমি তোমাদের পড়াবো বঙ্গভূমির প্রতি। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন মধুসূদনের বেশ কয়েকটি গীতি কবিতার একটি বঙ্গভূমির প্রতি। এই বঙ্গভূমির কবিতায় মাইকেল মধুসূদন দত্ত তার দেশের প্রতি, বঙ্গভূমি মানে বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা সেটি তিনি এখানে ফুটিয়ে তুলেছেন, এবং তিনি বঙ্গভূমিকে মাতৃ হিসেবে তুলনা করেছেন আর নিজেকে মনে করেছেন তার সন্তান। তাই তিনি তার এই বঙ্গভূমি কবিতায় বলেছিলেন যে রেখমা দাসরি করে এ মিনতি করি পদে, তার মাইকেল মধুসূদনকে দাস করে রাখতে বলেছেন তার এই মাতৃভূমিতে। এই মাইকেল মধুসূদন দত্ত জন্ম 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে। আর এই মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য, প্রহসন, নাটক, পত্রকাব্য এইগুলো লিখে তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। তার লেখনীর মধ্যে আছে মহাকাব্য মেঘনাদবধ কাব্য, প্রহসন একে একে বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও নাটক, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, পত্রকাব্য, বীরাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্ত তার এই কবিতায় কবি হওয়ার জন্য, তার মাইকেল মধুসূদন দত্ত তার ছোটবেলা থেকে শৈশবেই তার মানে লেখক হওয়ার খুব শখ। তাই মাইকেল মধুসূদন বিদেশে যান এবং সেখানে যে ধর্ম, নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, এবং তাই তার নামের প্রথমে মাইকেল শব্দটি যুক্ত হয়। মাইকেল মধুসূদন দত্ত এই বিদেশে থেকে তিনি উপলব্ধি করতে পারেন দেশের প্রতি তার সেই ভুল ভেঙে যায়, তাই তিনি দেশকে ভালোবাসার যে চিত্র, যে ছবি সেটাই এখানে তুলে ধরেছেন বঙ্গভূমির প্রতি কবিতায়। আর এই মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় 1873 খ্রিস্টাব্দে কলকাতায়। আমরা কিন্তু শব্দ তো জেনে নিই, মিনতি মানে বিজিত প্রার্থনা, পরমাদ মানে ভুল ভ্রান্তি বা প্রমাদ, কোকোনাদ মানে লাল পদ্ম, নীর মানে পানি বা জল, মক্ষিকা মানে মাসি, বর মানে আশীর্বাদ, তামরস মানে পদ্ম। এই ছিল বঙ্গভূমি কবিতায় শব্দার্থ। আমরা জানলাম মাইকেল মধুসূদনের জন্ম, মৃত্যু, তার বিভিন্ন লেখনীর যে লেখা মহাকাব্য, প্রহসন, নাটক, পত্রকাব্য, এ ছিল মাইকেল মধুসূদনের লেখা। আর এই ছিল আমাদের বঙ্গভূমির প্রতি কবিতার আলোচনা বিষয়। আর এই কবিতা পাঠ করলে আমরা জানতে পারবো দেশের প্রতি যে ভালোবাসা সেটাই আমরা বুঝতে পারবো, সেটাই আমাদের মধ্যে জাগ্রত হবে। ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবে সবাইকে।